তো আপনার প্রতিষ্ঠান প্রধান হতে গেলে সার্বিক গুণে গুণান্বিত হতে হবে। যত মেধা আছে, শ্রম আছে, জানার চেষ্টা করুন, অজানাকে জানুন, সমস্যা দেখেন, সমস্যাকে কীভাবে সমাধান করা যাবে আগে সমস্যাকে চিহ্নিত করুন, তারপর সমাধানের জন্য আমরা আছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সারাদিন ব্যাপী যে প্রোগ্রাম শুনছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে সাদরে সম্ভাষণ জানাই। অনেক ইতিমধ্যে অনেক বিষয়ে শুনছেন এবং শিখতে পারছেন আলহামদুলিল্লাহ। তো আমি আমার এই শিডিউলটা ছিল আগামীকালকে, তো বিশেষ কারণে যে আমার ইতিপূর্বে যে ফেরদৌস যেটা দিল এবং আমরা এখানে শিডিউলটা চেঞ্জ করে ওই ভদ্রলোক হঠাৎ করে অনুপস্থিত হয়ে যাওয়াতে সেটা আমাদের গত আগামীকালকে টাস্কে আমাদেরকে চেঞ্জ করে দেওয়া হয়েছে দায়িত্বশীল সূত্রে। তো সঙ্গত কারণে আমি এখানে কিছু আদেশপ্রাপ্ত হয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা ইতিপূর্বে শিখেছি যে আসলে আপনাদেরকে শিখাবো নয়, এর একটু আগে যে আমরা যে এখানে যে শিখেছি যে এসো আমরা শিখি, আসলে আপনারা আমাদের চেয়ে অনেক জ্ঞানী এখানে আছেন, কিন্তু অনেক জ্ঞানী আলেম ওলামা বা প্রতিষ্ঠান পরিচালক বা ট্রেনার এটাও হতে পারে, আমরা কিন্তু এখানে আমরা সবাই শিখছি। ইতিপূর্বে যে আমাদের যে ছেলে ছাত্র যে সে দিল, আমরা ওকে প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে তাকে কীভাবে প্রশিক্ষিত করা যায় এটা আমরাও যে আসলে প্রশিক্ষণপ্রাপ্ত নয় এটা আমরা বলতে পারবো না। তো আমাদের যতটুকু সামান্য যে শিক্ষকতার সাথে জড়িত ছিলাম দীর্ঘদিন বা প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন তার অভিজ্ঞতার আলোকে এবং কিছু সামান্য ছিটেফোঁটা এদিকে ওদিকের জ্ঞানের আহরণের মাধ্যমে আমরা আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে শিক্ষা কি জিনিস, এডুকেশান, তাই না? শিক্ষাতে সংজ্ঞাটা বেশি দূরে যাওয়া দরকার নয়, যে আমরা বলি যে এডুকেশান ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলতেছি। আসলে কি সেই শিক্ষা, সেই শিক্ষা কি আছে? সেই শিক্ষা নাই এখন, তাই না? আমাদের আইডিয়াল এডুকেশন যদি বলি, আদর্শ শিক্ষা, সেই আদর্শ শিক্ষার কথাও যদি বলি, সেটাও কি হবে? আমি আদর্শবান শিক্ষক কিন্তু আমি আল্লাহতে বিশ্বাসী নয়। অনেক জ্ঞানীগুণী ঢাকা ইউনিভার্সিটি হুমায়ুন আজাদ নামের নাম শুনছেন, তিনি অনেক আদর্শবান একজন শিক্ষক ছিলেন। তারপরে ডক্টর কুদরত আলী, এটা যিনি একটা বিশাল একজন শিক্ষক ছিলেন। তো অনেক বড় বড় শিক্ষক আছেন, বিশেষ করে আমাদের যে এর আগে আমি সংক্ষেপে আলোচনা করেছি যে আসলে ইতিপূর্বে আমাদের যে ধারণা পেয়েছি সাধারণ শিক্ষা, আবার ইসলামিক শিক্ষা, আবার আমরা এখানে আলাদা করে হাদিস মানের শিক্ষা বোর্ড গঠন করেছি কী শিক্ষার জন্য, তাই না? যে ধারণাটা ইতিপূর্বে পেয়েছেন যে আসলে আমরা নানামুখী একটা প্রতিবন্ধকতার মুখে আমাদের এই ব্যবস্থা করতে হয়েছে, শিক্ষা বোর্ড করতে হয়েছে, শিক্ষক তৈরি করতে হচ্ছে, ছাত্র তৈরি করতে হচ্ছে, কি আমাদের এদেশে নির্ভেজাল তাওহীদ প্রচার ও প্রসারের লক্ষ্যে, এদেশকে ইসলামকে সঠিকভাবে টিকে রাখার জন্য। তো আলহামদুলিল্লাহ যে আপনারা এখানে অনেক নতুন যারা প্রতিষ্ঠান প্রধান আসছেন, শিক্ষক আসছেন, তো আমরা এখানে যে বিষয়টা নিয়ে আমাকে নির্ধারণ করা হয়েছে, আসলে আমি এখন যে টিচার, আপনাদের টিচার, আর আপনারা কিন্তু ছাত্র, আবার আপনাদের ছাত্রের মধ্যে প্রধান শিক্ষক আছেন, আবার কি আছেন এমনি টিচার আছেন, অনেকে নতুন দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠানে আসছেন। তো প্রতিষ্ঠানে আসলে কি হবে, যে আসলে প্রতিষ্ঠান কীভাবে পরিচালনা করতে হয় এটা তো আমার জানা নাই, হতে পারে মেবি অনেক আশা ভরসা করে আপনার প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, শুরু করছেন, কিন্তু কীভাবে আমাদের কাছে ফর্ম নিতে হবে, স্যার এটা কীভাবে করবো, ওটা কীভাবে করবো, আমাদেরকে আমাদের পরামর্শ দিতে দিতে আমাদেরকে, আর কাজটাই আমাদের পরামর্শ দেওয়া, কিন্তু আসলে একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের যে কাজটা সেটা হলো, আমরা কথায় বলি যে একটা জাতির তিনটা বিবেক আছে, একটা হলো বিচারক, আর একটা হলো সাংবাদিক, আর একটা হলো শিক্ষক। তো বিচারক যদি উল্টাপাল্টা করে দেশের শেষ, সংবিধান উল্টাপাল্টা হয়ে গেলে, তারপরে সাংবাদিকতা একটা কথার বিনিময়ে দেশকে উল্টাই দিতে পারে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে, একটা দেশকে আর জাতি গঠন করতে হলে সেটা কী করতে পারে, শিক্ষক। এই শিক্ষকের মর্যাদা আমাদের দেশে একটু কিন্তু কম, আমি এর আগেও বলেছি যে ভারতে কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের মূল্যায়ন অত্যন্ত বেশি, কিন্তু আমাদের দেশে নাই। সরকারি ব্যবস্থাপনায় সরকারি বিভিন্ন তার কী বলা হয় উদ্দেশ্য চরিতার্থের লক্ষ্যে বিভিন্নভাবে তাদেরকে একটা শ্রেণীকে তাদেরকে এ করে যাচ্ছে। আজকে মাদ্রাসায় যে শিক্ষার ব্যবস্থার কথা বলতে যায়, যে মাদ্রাসায় কোনো এখন কেন সরকারি করা হয় না, এটা কি ভাবনার ব্যাপার না? আর বেসরকারি যে সার্টিফিকেট দিচ্ছি, শুধু সার্টিফিকেট দিলেই হয়ে গেল? আজকে কওমি মাদ্রাসা যেটা বলতেছি আমরা, কী অবস্থা, কী
আর কওমি মাদ্রাসার মধ্যে যে আমাদের যে মাদ্রাসাগুলো আরো প্রতিবন্ধকতার শিকার, তো এই মুহূর্তে আমাদের যে প্রতিষ্ঠান যে পরিচালনা করতে গেলে অত্যন্ত দক্ষতা অর্জন করতে হবে, তাহলে আমরা কিন্তু ধরা পড়ে যাব। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে যে নতুন যে প্রতিষ্ঠান প্রধান বা যারা আগে থেকে আছেন তাদের বিষয়টা একটা যে কেন আমি এই প্রতিষ্ঠানের প্রধান হলাম, এটা একটা আপনাকে স্বপ্ন নির্ধারণ করতে হবে। স্বপ্নটা কীভাবে নির্ধারণ হবে, যার সঙ্গে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কেন প্রতিষ্ঠান, আমি আমাকে যদি বলা হয় যে এই প্রতিষ্ঠানের প্রধান আপনাকে করা হবে আমি কিন্তু নিতে যাবো না। কারণ কি আপনাকে ভাবতে হবে, আপনাকে যদি বলা হয় যে এখন দারুল হাদিস একাডেমি নারায়ণগঞ্জে আপনাকে প্রিন্সিপাল করা হবে, আপনাকে 50,000 টাকা দেওয়া হবে, আপনাকে লুফে নেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু টাকাটা কি বড় কথা, অর্থটা কি বড় কথা, কিন্তু আপনাদের যোগ্যতা নাই। এখন যে প্রতিষ্ঠান যেভাবে পরিচালিত হচ্ছে সেই প্রতিষ্ঠানকে যদি আরও ডেভেলপ না করতে পারে ওখানে গিয়ে আপনার দুর্নাম ছাড়া আর কিছুই নয়। যতই টাকা দেওয়া হয় কিন্তু যোগ্যতা অর্জন করা হয়, দক্ষতা অর্জন করা এটা কিন্তু আলাদা ব্যাপার, পরিচালনার বিষয় কিন্তু এটা আলাদা ব্যাপার। সব বাবা সন্তানদেরকে মানুষ করতে পারে না, ঠিক আছে, আবার অনেক ডক্টরের ডিগ্রিধারী তো সমস্ত সন্তানে কেউ মদ্যপান হচ্ছে, কেউ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কারণটা কি, তো এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে আমাদের। ছোটো বাচ্চা যেমন আমরা একটা একটা শিক্ষকের যে দায়িত্ব কর্তব্য সম্পর্কে শুনলেন, একটা প্রতিষ্ঠানের দায়িত্ব কর্তব্য একটা ব্যাপক, একটা গাড়ি যেমন চালানোর জন্য যে একটা ড্রাইভারের দরকার, আমার বডির যেমন দরকার একটা কি মস্তিষ্ক, একটা প্রতিষ্ঠানের প্রধান হলো একটা মস্তিষ্ক স্বরূপ। আপনি যখন ঘর থেকে বাইর হবেন আপনি প্রতিষ্ঠানের সুন্দর কি স্মার্ট, আমি সংক্ষিপ্তভাবে সামারিটা বলে তো আমি আস্তে আস্তে পয়েন্টটা করে চেষ্টা করবো ইনশাল্লাহ, সময় সংক্ষেপ যদিও, তা আপনি পোশাক আশাক পরিষদ সুন্দরভাবে পরিচ্ছন্ন করে আপনি যখন ঘর থেকে বাইর হবেন, আপনি প্রাইভেট আসবেন না মোটরসাইকেল আসবেন না হেঁটে আসবেন বিষয় না, কিন্তু আপনি যদি পাশে যদি আবাসে থাকেন আপনি যখনই বেরোবেন তখনই আপনি কি যখনই ঘর থেকে বাইরে হবেন ছাত্ররা বুঝবে যে প্রধান শিক্ষক বা ছুপার বা আমার মোতামিম বেরিয়েছেন, আপনি অবজার্ভ করবেন শুরু হলো কিন্তু আপনার কিন্তু কাজ, যে ওই ছেলেটা কীভাবে একটা ছেলে টুপি মাথায় না দিয়ে চলে যাচ্ছে, একটা ছেলে আর একটা ছেলে এসে ধাক্কা ধাক্কি করতে আসছে, আপনি ফলো করবেন, শুরু হলো আপনি গেটে প্রবেশ করলেন, গেটে প্রবেশ করে এসে দেখবেন গার্ড ঠিক মতো আসে কি না, দেখা যাচ্ছে গার্ড অন্য আর একদিন গল্প করতেছে, আপনাকে ফলো করতে হবে, কিছুই বলা দরকার নাই। আপনি আসলেন অফিসে, অফিসে এসে দেখবেন আপনার ক্লার্ক আসে কি না, ক্লার্ক নাই, আপনি আসলেন আপনার এখানে হাজিরা খাতা দেখলেন, আপনি হাজিরা খাতায় দেখছেন টিচার কেউ আসছে কেউ আসছে না, কিন্তু প্রশ্ন হলো যে শিক্ষক প্রধান শিক্ষক যদি উনি যদি 5 মিনিট বা 10 মিনিট দেরি করে আসেন তাহলে এই হিসাবগুলো কে নেবে, এবার বলেন, বাড়িতে ঝগড়া বেঁধেছে অথবা কি খাবার একটু দেরি হয়েছে অথবা মনটা একটু খারাপ বা যে কোনো কারণে অসুস্থ হয়েছে, এটা কি দায়িত্ব, আপনি অসুস্থ হলে আপনাকে ইনফর্ম করতে হবে, দায়িত্ব দিয়ে দিতে হবে অঙ্কে, আপনাকে সজাগ হতে হবে প্রতিটা পদে পদে, আপনি এখানে একটা পদক্ষেপ দেবেন, আপনি এই রুমে প্রবেশ করছেন প্রধান শিক্ষক, একজন শিক্ষক নেবে কীভাবে তার সাবজেক্টটা, আপনি এখানে আসবেন এই ক্লাসে কি ফ্যান আছে কি না, এই রুমে তার পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কি না, বেঞ্চ উপযুক্ত আছে কি না, ছোটো বড়দের বেঞ্চের সামঞ্জস্য আছে কি না, পরীক্ষাগুলো ঠিক মতো ওরা দিতে পারছে কি না, লিখতে পারতেছে কি না, কী জন্য চেঁচামেচি করতেছে, টিচার নাই, এইগুলো একটা পুরা একেবারে কেটে দর্পণ স্বরূপ হিসেবে আপনাকে কাজ করতে হবে, 4টা চোখ তৈরি করা লাগবে। আপনি সময় মতো তাহলে সময়ের আগে আসতে হবে আর সময়ের শেষে যাওয়া লাগবে, এটা আপনার সবচেয়ে বড় কাজ হবে। কারণ কি আপনাকে অবজার্ভ করতে গেলে পর্যবেক্ষণ করতে গেলে আপনাকে সরেজমিনে দেখতে হবে, কারোর কথাতে আপনার কান দিলে চলবে না। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা এখানে সামান্য একটু তার শিক্ষকদের একটা প্রধান শিক্ষকের গুণাবলী কয়েকটি বিষয় নিয়ে একটি বিষয়ভিত্তিক আলোচনা করতে যাই, সেটা হলো একটা যে উন্নত চরিত্র কার্যাবলী, আপনি যদি সক্ষমতা না হন, আপনি শারীরিকভাবে আপনার চরিত্র যদি ভালো না হয় তাহলে আপনি কিন্তু শিক্ষকদের উপর প্রভাব বিস্তার করতে পারবেন না, তাহলে আপনাকে উন্নত চরিত্রবান হতে হবে, আদর্শবান হতে হবে, ইসলামিক লাইনে আপনাকে যেমন এল আমল তিনটা দুটায় আপনাকে থাকতে হবে, আপনি যদি এল থাকে কিন্তু আমল নাই তো আপনার শিক্ষকরা মানবে না, আপনি সব শিক্ষককে বলছেন টুপি পরে আসেন ঠিক আছে, টাকলুর উপরে প্যান্ট পরে আসেন, কিন্তু দেখা যাচ্ছে যে প্রধান শিক্ষক আপনার লুঙ্গি পরে চলে আসছে পঞ্চ পরে চলে আসছে, এসে আমাদের তো দেশে তো কমই স্টাইলে আছে এরকম সিস্টেম আছে তাই না, কিন্তু এই সিস্টেমটা চেঞ্জ করা দেয়, ইট শুড বি চেঞ্জ, কমই সিস্টেমে তাদের ওদের সিস্টেম আছে, কিছু ভালো দিক আছে আমি দেখেছি, কিন্তু পুরাটা আমাদের নিয়ে যাবে, আমাদের আধুনিক মানে কমই স্টাইল হতে হবে, আপনার স্মার্টনেস হতে হবে, আপনার ছাত্রদের কাছে শিক্ষার্থীদের কাছে শিক্ষকের কাছে প্রত্যেকটা কথায় কাজে আপনাকে মিল রাখতে হবে, কোরআনের আয়াতে কি আছে, কাউরা ভাবতাম তাকুল মালা তাহলে
এই আয়াতগুলো সেটা আপনারা প্রত্যেকটা যেটা বলবেন সেটা করবেন। শিক্ষকরা যদি মনে বলে যে আমার এই টিচার আমার প্রধান শিক্ষক সুপার বা আলেম এই মোদান ইনি কথা এবং কাজ এক, সিদ্ধান্তের প্রতি অটল, ওনাকে অসাধারণ দায়িত্ব অনুভূতি হতে হবে যে আমার একটা ছাত্র যদি নষ্ট হয়ে যায়, একটা ছাত্র কোনো অ্যাক্সিডেন্ট হলো কিছু হলো, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে আপনি এটাকে এই করবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, অধ্যক্ষ হাবিবুর রহমান রাজশাহী কলেজের এক্স প্রিন্সিপাল কয়েকবার তো শ্রেষ্ঠ হয়েছে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রধান, ছোট্ট মানুষ, আমি তার সাথে সাক্ষাৎ করেছি, দেখেছি কীভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে, পুরো রাজশাহী কলেজকে এমনভাবে সাজিয়েছে কল্পনা অতীত, প্রত্যেকটা সেক্টরে কম্পিউটারে বলেন, গার্ডেন বলেন, মাটি ঘাটে বলেন, কীভাবে মাঠ পর্যায়ে কর্মীরা কাজ করতেছে, তাদের সাথে কাজ করে মিলেমিশে কাজ করতেছে। কিন্তু আপনি শুধু চেয়ারে বসেই যদি অর্ডার করেন তা শুধু হবে না, আবার চেয়ার ছেড়ে দিয়ে আপনি শুধু বাইরে বাইরে ঘুরে বেড়া সেটাও হবে না, স্থান কাল পাত্র আপনাকে সময় মেনটেন করতে হবে। লোক চেনা নেক্সট একটা কোয়ালিটি, তো আপনি লোক চেনা, আপনি যত লোক চিনতে পারবেন, নাম কি ভাই, কোথায় অমুক এমপি আসে, অমুক চেয়ারম্যান আসে, আমাদের প্রতিষ্ঠানে আসে অনেক এমপি আসে, মন্ত্রী আসে, এখানে সালাদ আদায় করেন, কিন্তু কেউ কারো কোনো ঠিকানা নিল না, কিছু বললো না, আপনাকে চিনতে হবে, একটা অপরিচিত লোককে বলতে হবে যে আপনি কী নাম, কী পরিচয় কী ইত্যাদি। পরিস্থিতি অনুধাবন ও সমাধান যোগ্যতা দিতে হবে আপনার, একটা কঠিন একটা পরিস্থিতি আপনার পড়ে গেল, কীভাবে সমাধান দিবেন আপনি, তাই না? দুই ছেলে মারামারি করে মাথা ফাটিয়ে দিয়েছে, কী করবেন আগে? অভিভাবক এসে বলছে যে ওর আজকে থানায় দিব, অমুক করবো, তমুক করবো ইত্যাদি। তারপর ফার্স্ট করণীয় কী বলেন তো দেখি, যে দুটা ছেলে মারামারি করে একেবারে রক্তাক্ত হয়ে গেছে, একজন বলেন জবাব দেন, একটু হ্যাঁ তাড়াতাড়ি খুব খুশি, জি কী বলেন, জি মাশাআল্লাহ, তাকে তাকে আগে সমস্ত সব বিতর্ক সব জ্ঞানজাল ছুটিতে আগে তোমরা সরো, একে বাঁচাও, তাকে বাঁচাও, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওখানে কী করবে আগে, আগে তাকে বাঁচো, হাসপাতালে নিয়ে যাও তাকে, তারপরে বিতর্ক মীমাংসা পরে, ভাই ও ভগ্নীরা তোমরা একটু থামো, ওকে আগে সাহায্য করো, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাইকে এইভাবে, এই ছাত্রদেরকে শিক্ষকদের এইভাবেই শেখাতে হবে যে অ্যাক্সিডেন্ট করলে কিন্তু দুর্ঘটনা করে মা, যদি হিন্দু হয়, হিন্দু বলে আমি নাক সিটকায় যাবো, এটা এটা আমাদের ইসলাম কিন্তু এটা সাপোর্ট করে না, আপনাকে মডেল হতে হবে। ব্যবস্থাপনা দক্ষতা, আপনার নেক্সট কোয়ালিটিদের ব্যবস্থাপনা দক্ষতা, আপনার টেবিলে ফাইল এলো মেলেও সব উল্টাপাল্টা হয়ে আছে, কম্পিউটারে নাম নাই, ঠিকানা নাই, আপনি বিশাল ছাত্র নিয়ে চালাচ্ছেন, 2000 ছাত্র নিয়ে, কিন্তু আপনার কোনো এ নাই, ঠিক নাই, ছাত্রদের একজন এক সপ্তাহ দুই সপ্তাহ আগে আপনার একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখছে, ও বেতন মৌকুব হবে কি হবে না হেলাই রেখেছেন, জি না, আপনার প্রায়োরিটি সবচেয়ে ফার্স্ট কাজ হবে আপনার টেবিলকে ক্লোজ করা, টেবিলের কাজ টেবিল শেষ করে দেওয়া, যত ফাইল আছে যত দরখাস্ত আছে সব ওকে করে পদ্ধতি অনুযায়ী বিভিন্ন জায়গায় সেট করা, এটা হবে আপনি একটা দক্ষ প্রশাসক, দক্ষ প্রতিষ্ঠান। আর আপনি কাজ ফেরায় রাখছেন, নিজের কাজ কোনটা নয় সেটা আপনি হিসাবই জানেন না, এটা করা যাবে না। সৎ আচরণ বিশুকতা, আপনি যেখানে যাবেন সৎ মুখে হাসি হাসি দিবেন, মানুষের সাথে মিশবেন, চলাফেরা করবেন ইত্যাদি। ধৈর্য স্থিরতা, একটা আমাদের একজন প্রশিক্ষক বলে গেছেন ধৈর্য স্থিরতা, যে কোনো বিপদ আপদের মধ্যে আপনি কী করবেন, বলেন ইন্নাল্লাহ মাআ সাবিরিন, এটা আমরা এই করি, তাই না? আরেকটা তার উপরে আয়াত আরেকটা এসে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মাআ সাবিরিন, তাই না? তোমরা সালাতে যাও ধৈর্য আগে, সবর ও তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে, আগে সবরের কথা বলা হয়েছে, চিন্তা করতে পারছেন? সালাদটা তো ভেস্তে চাবি, এখানে আগে সবরের কথা বলা হয়েছে, তাহলে কত ধৈর্যশীল আপনাকে হতে হবে। আপনার গায়ের উপরে বাচ্চা এসে খেলছে, পড়ছে, মারছে, ওদিকেই বিয়ে করছে, বাচ্চাদেরকে কী করবে আপনি, লাঠি দিয়ে পিটাই দিয়ে করবেন, জি না, ওকে টানে আরো কাছে টানে, কী করছো বাবা একটু চাটা আদর করে দাও, কী বলো, একটু গায়ে হাত দিলে আদর করলে, আমাদের এখানে অভিভাবকরা অভিভাবক বলে যে বাচ্চাদের এমন বড় বড় অভিভাবক আছে, ওই বাচ্চাগুলো একটু ধমক দিয়ে কথা বললে চোখ মুখ উল্টে চলে যায়, কিন্তু ওর গায়ে দিতে হাত দিয়ে যে বাহ আবদুল্লাহ তুমি খুব সুন্দর ছেলে, তো খুব সুন্দর কথা বলতে পারবো, ও কিন্তু এ হয়ে যাবে, গিয়ারে উঠে যাবে। প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ধারণা কীভাবে নেবেন, আপনি যত দেখবেন সব সমস্যা দেখছেন, সমস্যা কিন্তু আর ফলাফলটা কিন্তু বাইরে, আপনাকে সমস্যা চিহ্নিত করতে সমাধানের চেষ্টা করতে হবে। আপনি ডায়েরি হাতে নিয়ে থাকবেন সবসময় যে আজকে এই ছেলেটা দেখি যে বাজারে গেল, টাকনু নিজের প্যান্ট পরে গেল,
ফলো করবেন, এসে সঙ্গে সঙ্গে ডায়েরিতে লিখে রাখেন যমুক ছেলেটা এটা, ঠিক আছে? তার একটা ব্যবস্থা করবেন, তাকে কাউন্সিলিং যেটা বলা হয়েছে তাকে ডাকেন, তাকে শোনেন সবটা, যে আপনাদের বিপদ আপদে যত বাধা বিপদ আছে সবটা হাসি মুখে গ্রহণ করতে হবে। এটা আমাদের আসলে সুন্নাত, তাই না? হাসি মুখে যদি আমরা যদি গ্রহণ না করি, আপনাকে অনেক সমালোচনা করছে শেষে, হ্যাঁ আপনি এখানে চেয়ারে বসে থাকেন কী করেন, অভিভাবক তো বিভিন্ন শ্রেণী থাকবে, তাই না? প্রতিষ্ঠান চালাতে পারে না, আমার ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে বসে থাকেন ইত্যাদি, হ্যাঁ আপনার কোনো যোগ্যতা নাই এই সে, তা আপনি কি পাল্টা জবাব দিবেন যে না যে ভাই কী হয়েছে, বসেন কথা বলেন, ভুল হতে পারে, মানুষই ভুল হতেই পারে, তাই না? প্রত্যেক মানুষই ভুল করতে পারে, তাই না? বসে ঠান্ডা মাথায় একটু বলেন একটু, কিন্তু আপনি ওখানে যদি পাল্টা দিয়ে একটা জবাব দিয়ে দেন সব শেষ, ছাত্র নিয়ে চলে যাবে ওই প্রতিষ্ঠান, আপনার শত্রু বাড়িয়ে যাবে, শত্রু প্রতিষ্ঠানে বাড়ানো যাবে না। শিক্ষাগত দক্ষতা প্রশিক্ষণের অভিজ্ঞতা, শিক্ষাগত দক্ষতা আপনাকে না থাকলে একটা প্রতিষ্ঠান যে প্রধান হয়ে বসে থাকলে চলবে না। আপনি গভর্নমেন্ট যে এ করতেছে এই বিভিন্ন যে প্রতিষ্ঠান প্রিন্সিপাল করে বা প্রতিষ্ঠান প্রধান করে কিসে, 5 বছরের অভিজ্ঞতা, 10 বছরের অভিজ্ঞতা, আমাদের এখানে যে খসড়া বিধি এখানে আমাদের কাছে আছে, এখানেও আমাদের ওইভাবে লিপিবদ্ধ আছে, আপনি কখন একজন প্রতিষ্ঠান প্রধান হতে পারবেন? অত সহজ না, কিন্তু আমরা স্যাক্রিফাইস করতেছি কি, আমার এই প্রতিষ্ঠান নতুন সব এখানে হচ্ছে, প্রতিষ্ঠান যারা পরিচালক আছে নতুন, ঠিক আছে? তো আমরা মূলত তাদের উদ্দেশ্যেই আর কি, তো আপনাকে অনেক প্রশিক্ষণ নিতে হবে, প্রতিষ্ঠান শুরু করছেন অথবা শুরু নতুন করবেন বা করেছেন কী করবেন, আপনি অভিজ্ঞতা নেন, আশেপাশে প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন, হাটহাজারি মাদ্রাসায় যান, এখানে ক্যাডেট কলেজে যান, তানজিবুল উলুমা মাদ্রাসা যান, তামিরুল মিল্লাত আছে, ঠিক আছে, নওদাপাড়া মাদ্রাসায় আসেন, গাইবান্ধা একটা সুন্দর একটা প্রতিষ্ঠান আছে জানেন, সুন্দরগঞ্জ অনেক বড় প্রতিষ্ঠান আছে, কিন্তু 4-5 হাজার ছাত্র সেখানে জাতীয়ভাবে তার চ্যাম্পিয়ন হয় প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে? অনেক প্রতিষ্ঠান আপনি মনে করছেন যে আমার গোল্ডেন A+ পাইলো 10 জনের মধ্যে আর 7-8 জন পেয়ে গেল, টপ রেজাল্ট হয়ে গেল, জি না, কিন্তু আপনি আরেকটা সাইডে যে আপনার যে আলোর গোড়ায় অন্ধকার আছে সেটা আপনি বুঝতে পারছেন না, আত্মতৃপ্তি হওয়ার কোনো সুযোগ নাই। দেখেন তাদের আদর্শ, তাদের যোগ্যতা, তাদের স্কিলিং, তাদের লার্নিং সিস্টেম, ঠিক আছে, ইত্যাদি। আপনাকে এ বিষয়ে আত্মবিশ্বাসী হতে হবে যে আমার এই প্রতিষ্ঠান, আমি বগুড়ার আইডিয়াল একাডেমির চেয়ে কি আমি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান করবো, নওদাপাড়া মাদ্রাসার চেয়ে আমি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান করবো। আপনাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখে আমাদের এখানে ভারতের যে পার্শ্ববর্তী একজন রাষ্ট্র ছিলেন APJ আব্দুল কালাম, নাম শুনছেন না, এনার পরিচয় জানেন সবাই? ইনি কিন্তু APJ মানে কি, আব্দুল মজিদ আব্দুল কালাম, আব্দুল মজিদ ওনার বাবার নাম, এই আব্দুল মজিদ ছিলেন উনি হলেন যে মাঝি ছিলেন, আর তার ছেলে ছিল আব্দুল কালাম, উনি যখন 8 থেকে 10 বছর বয়স তখন ইনি হকারি করেছেন জানেন, এই হকারি করে উনি ভাবেছে লেখাপড়া করতেছেন, ক্লাসে যাচ্ছেন, তো ক্লাসে ওখানে ভাবতো যে কী করে কী হওয়া যায় না যায়, টাকা পয়সার অভাব, ওনার এক উস্তাদ বলতে শিক্ষক বলতেছেন হিন্দু, আচ্ছা তোমরা কি স্বপ্ন দেখেছো, স্বপ্ন তো কী হলো, ব্ল্যাকবোর্ডে একটা মাত্র কী করছেন উনি, এটা কি এগুলা পাখি না, পাখি, পাখির একটা সংক্ষিপ্ত একটা দিয়ে দিয়েছি মেঘ, ঠিক আছে, পাখি একটু, হ্যাঁ এইভাবে, তো একটা বকের একটা চিত্র উড়িয়ে দেখে বলছে এই যে বক, তোমরা কি বক হতে পারবা উস্তাদ, কেন হবো বকের মতো উঠতে পারবা, কী করে পারবো, না তোমাদেরকে বকের মতো উঠতে হবে, কীভাবে, তোমাকে বিমান চালাতে হবে, বিমান চালানো শিখতে হবে। তখন ওই আব্দুল কালাম এর মধ্যে একটা অনুভূতি জাগে যে আমাকে বৈমানিক হতে হবে, আমাকে আমি পাইলট হব, জি স্যার আমি পাইলট হব, এই পাইলটের স্বপ্ন তাকে বিভোর করে দিলে তার লাইফে একটা কি স্ট্রাগল শুরু করে, কী বলে, পরিবর্তন শুরু হলো, রেভলিউশন শুরু হলো, ইঞ্জিনিয়ার হলেন উনি, কিন্তু উনি বৈমানিক পাইলট বা কিছু হতে পারলেন, কাছাকাছি গেলেন, কিন্তু চলে গেলেন উনি গবেষণায় চলে গেলেন, পরমাণু গবেষণায় নাসা থেকে চাকরি করে পরে করছেন কি উনি, যে আমার তো স্বপ্ন রয়েছে যে আমি বৈমানিক হব, কিন্তু পরমাণু বিজ্ঞান, তো পরবর্তী দিন পরমাণু বিজ্ঞানী হয়েছিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওনার স্বপ্ন ছিল যে আমি পাইলটকে আমি চালাবোই বিগিন, মানে কি মানে বিমান চালাবো,
কিভাবে তো ওনার অধীনস্থ এক বিমান ছিল, বিমানের কাছে গিয়ে বলতেছে আমি তোমার মানে কো পাইলট যেটা বলে পাশে গিয়ে তোমার প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রেসিডেন্টের পরে তখন বলছে আমি আমাকে একটু বিমান চালাতে দিবা? না স্যার আপনাকে দিব না। তাহলে তুমি একটু ডিগ বাজি দাও যুদ্ধ বিমান, এইভাবে ডিগ বাজি দিয়ে। স্যার অসম্ভব, আমি যদি এই ডিগে আমি এটা করি আমার চাকরি শেষ এবং জীবন আমার ফাঁসি হয়ে যাবে। তো উনি উনি দেখে ফাঁসি তো দিবে কে, আমি তো প্রেসিডেন্ট যাওয়া হবে। জি না স্যার। পরে ওনাকে কয়েকটা ডাবলিং দিয়েছিল, দিয়ে দিয়ে ওরা ওরা শখ বা ইচ্ছা পূরণ করেছিল সে বৈমানিকের আসনে বসে। কো পাইলট মানে কি? তার সহযোগী একজন পাইলট। এই ভদ্রলোক তার ছাত্র জীবনে 20 বছরে 1,80,00,000 ছাত্র তার শিক্ষার্থী তৈরি করতে পেরেছিলেন। ইনি একজন আদর্শ শিক্ষক হিসেবে আমরা দেখেছি তার ইতিহাস। যে ছোট্ট স্বপ্ন দেখতে হবে, আপনি প্রধান শিক্ষক, আপনি যে প্রতিষ্ঠান ছোট ছোট হাঁটি হাঁটি পাপা টিন শেড দিয়ে চালু করছেন, কী করি টাকা নাই, নুন আনতে পান্তা ফুরাই, বেতন নাই শিক্ষকদের, আমরা না খেয়ে আছি, আল্লাহ বাস্তব আমাদের দেশে আলেম আলাদা আগেই বলেছি এদেশে আমাদের শিক্ষার ব্যবস্থা আলেম আলাদের ব্যবস্থা মান তো আরও নিম্নমানের। তো নদপাড়া মাদ্রাসার কথা বলি, আজকে নদপাড়া মাদ্রাসা একজন ছাত্র ছিল না, চিন্তা না, মহিলা মাদ্রাসা যখন করা হয়েছিল তখন আমরা ওখানে শুরু করেছিলাম 2004 সালে, টিন শেড বেড়া দিয়ে এই সামান্য 7-8 জন ছাত্র নিয়ে ওখানে চালু করা হয়েছিল। রোদ বৃষ্টি ওখানে ঝড়ের মধ্যে থেকে সেই 2004 সালে আজকে 2010 সালে চলে আসছে এখানে, আমিনে জামাতের দোয়া অনুমতি নিয়ে সেখানে আমরা শুরু করেছিলাম, পরে এখান থেকে চলে আসছে। এমন মহিলা মাদ্রাসা নদাপাড়াতে শত শত ছাত্রী এখানে জায়গা দিয়ে কুল পাওয়া যাচ্ছে না, আল মার্কাজে জায়গা দিয়ে কুল পাওয়া যাচ্ছে। কেন? শিক্ষা বা দক্ষতার মান এখানে বৃদ্ধি পেয়েছে, শত শত ছাত্র আমরা এখানে অভিভাবকরা চলে যাচ্ছে। আপনার প্রতিষ্ঠানও যে একদিন হবে না, আপনাকে স্বপ্ন দেখতে হবে নদাপাড়া মাদ্রাসার চেয়ে আমাকে আরও উন্নত হতে হবে। যাক, যে বিষয়টা বলতেছিলাম যে সেটা হলো আপনার গুণাবলী অর্জন করতে হবে আর পক্ষপাতহীন হতে হবে, যেন কোনো গোড়ামি চিন্তাভাবনা থাকবে না কোনো শিক্ষক ছাত্র, এই জন্য কোনো রকম যেন তাদের জন্য বেইনসাফ না হতে পারে। আর বিধিবিধানের কঠোর অনুসরণ করতে হবে এইভাবে যে ব্যবস্থাপনা কমিটি থাকবে, সেই ব্যবস্থাপনা কমিটির যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আছে, নিয়মকানুন আছে, এগুলো আপনাকে মেনে চলতে হবে, বাস্তবায়ন করতে হবে আপনার, ঠিক আছে? আপনি যদি বিধিবিধান যদি নিজে যখন তখন তৈরি করেন, আজকে এটা করলাম কালকে ওটা বাদ দিলাম আর কালকে ওটা করলাম দেখি এক্সিডেন্টাল একটা গিনিপিগের মতো বানালাম, এটা না, ছাত্র শিক্ষকদের এভাবে বানানো যাবে, পরামর্শ করি ম্যানেজিং কমিটি অভিজ্ঞতা প্রয়োজন অবশ্যই, শিক্ষকদের সাথে পরামর্শ একটা বিধিবিধান তৈরি করবে, সবার যাতে জানা থাকে যে আজকে মাদ্রাসায় আমার 8টা থেকে ক্লাস শুরু আর আমি কালকে হবুট করে বলে দিলাম যে কালকে 7:30 থেকে ক্লাস শুরু হবে, সেটা পরামর্শ করে জানান, ছাত্রদের জানান, অভিভাবকদের জানান। অভিভাবকেরা বাচ্চা এসে দেখে হিমশিম খেয়ে যাচ্ছে, বিশৃঙ্খলা হয়েছে, আমার বাচ্চা হারিয়ে যেতে পারে, ছুটি হয়ে গেলো আপনার 12টার সময় ছুটি হয়ে গেছে কিন্তু দেখছে যে দেখা যাচ্ছে যে আপনি 11টার সময় হুট করে ছুটি দিয়ে দিলেন। জি না, এটা করা যাবে না। ওই বাচ্চাগুলো আপনাদের যে কোনো মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে, অপহরণ হতে পারে, অনেক অঘটন ঘটে যেতে পারে ছোট্ট একটা ভুলের কারণে, ছোট্ট একটা আপনার মানে কি অবাঞ্ছিত সিদ্ধান্তের কারণে। আপনি পরিকল্পিতভাবে পরামর্শ ভিত্তিক আগেই প্ল্যান সেট করে নেন, কালকে পরশু আমার প্রতিষ্ঠান কীভাবে চলবে কী চলবে না, ঠিক আছে? আমাদের কিছু দায়িত্ব বলে এখানে যে এর আগে আমরা যে আলোচনা করলাম একটা গুণাবলী, ঠিক আছে? আর এখন কিছু যেটা দায়িত্বাবলী, আপনার দায়িত্ব এই সবই দায়িত্বের মধ্যে চলে আসছে। তো এখানে কিছু আছে বিষয় যেটা হলো নিয়ম শৃঙ্খলার ব্যাপারে আপনি দেখবেন একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য আপনার কী কী দরকার, আসবাবপত্র, তারপরে বেঞ্চ চেয়ার টেবিল রুমের যে সমস্ত পরিবেশ তৈরি করে এটা আপনার দায়িত্ব, কোনো শিক্ষকের দায়িত্ব না, এটা শিক্ষককে আপনি কাজে লাগাবেন, ঠিক আছে? আপনি এমনভাবে সৌন্দর্যকরণে কাজ করেন যেটা বললাম যে রাজশাহী যে কলেজে আপনি বাইরে থেকে দেখে মনে হয় যেন আপনি ভিতর থেকে একটু দেখে আসি, আপনার প্রতিষ্ঠানকে সুন্দর করে। আমরা তো ফুল গাছ লাগাতে জানি না, কেউ বলে অবসায়, আপনি খেলার মাঠটা আলাদা করেন, ফুল বাগান করেন, সৌন্দর্য বর্ধন করেন, আপনার যে কোনো মানুষ এসে অভিভাবক এসে বলবে যে এটা একটা রুচিশীল মানুষ এখানে আছে, আমরা শুধু দান সাদগা নিতে চাই না, আমরা জানি না, আমরা কিছু কিছু আবিষ্কার আমরা কিছু দিতে চাই। আপনি আপনার পরিসরটাকে টিনের বিল্ডিং হোক, টিনের শেড হোক, বেড়ার হোক, কিন্তু আপনি যখনই প্রবেশ করেন সৌন্দর্য বোধ তৈরি করেন সেখানে প্রতিষ্ঠানে, অঙ্গি কী বলা যায় সেখানে যে আঙ্গিনা, আপনার ব্ল্যাকবোর্ড আছে কিনা, তাই না? ব্ল্যাকবোর্ডে যে আপনি একে
জিনিসটা দেখেছি ব্ল্যাক বোর্ড, এটা ব্ল্যাক বোর্ডের কাজটা কি আপনি এই কাজে লাগানো লাগবে, কারণ কি আপনি এখানে যদি এই শ্রেণীদের যে ছাত্রদের তালিকা এখানে একটা দেন, আপনার ঘন ঘন হাজিরা করা লাগবে না, আপনার কতগুলো ছাত্র আসে না আসে এইটা আপনি দেখতে পারবেন। আমরা এটাকে কাজে লাগাই না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি প্রতি ক্লাসে কি হাজিরা করবে? জি না, এত সময় নয় তো নষ্ট করা যাবে না। এই তমুক কী আছে, তমুক কী আছে, এটা আপনি গুনবেন। এই যে ছেলে কয়েকজন আছে গেলে এক নজরে বাস এক মিনিটে শেষ। এটা এটিকে ব্যবহার করার জন্য যথাযথ ব্যবহার করতেছে কি না শিক্ষকরা, সেটা প্রধান শিক্ষকের দায়িত্ব কর্তব্য। প্রয়োজনে এগুলো সরবরাহ করতে হবে। তারপরে আছে আপনি বয়স ও যোগ বেধা অনুসারে শিশু ভর্তি করেন। ভর্তির সময় দেখা যাচ্ছে যে কারোর বয়স 10 বছর, কারোর বয়স 20 বছর, এটা চলবে না। একটা ক্লাস টুতে যদি আপনি যদি 15 বছরের বাচ্চা যদি ভর্তি করেন, দাঁড়িয়ে গপ উঠে গেছে, অনেকে বলছে যে হাফেজ হয়ে গিয়েছে, এটা কী করবে? এটা মানে মানে খুবই একটা খারাপ দিক প্রভাব পড়ে একটা ওই আর 5-6 বছরের ছেলে বা 7 বছরের ছেলে, 15 বা 20 বছরের ছেলেকে বন্ধু বলবে না, তুই বলবে না, তুমি বলবে, ও নিজেই চিন্তা করতে করতে ওর এক কয়েক মাস কেটে যায়। বন্ধু কোনোদিন আপনি হয় কথাই বলে না, বাংলা ভাষা একটু পিকিউলার, যদিও এই হলেও সব যথেষ্ট, তুমি আছে, তুই আছে, আপনি আছে ইত্যাদি, তো যাকে এর মধ্যে শেখার আছে শেখার দেবে। সুতরাং বয়সটা ফ্রেমটা আপনাকে দেখতে হবে। 19-20 হতে পারে কিন্তু 10-20 করবেন না, এটা এটা অনেক সমস্যা পড়ে যাবে। ওর বোম পড়াতে পারে, মারতে পারে, চড় মারতে পারে, খেলতে গেলে বলের আঘাতে ও মারা যেতে পারে, কিন্তু সমবয়সী যদি হয়ে যায় ও খেলতে খেলতে পায়ে লাগলে ও কিন্তু অত শক্তি দিয়ে সে মারতে পারবে না। অনেক বিষয় আছে এগুলো যদি বলা যায়। এরপরে আপনি আছেন যে স্টাফদের দায়িত্ব বন্টন করে দেন। আপনি মনে করেন সব নিজে করবো, জি না, এ কাজ করেন না, বোঝেননি? বিশাল প্রতিষ্ঠান আপনি ভাগ করে দিতেন, এক একটা সাব কমিটি করে দেন, এটা অর্থ বিষয়ে এটা দেখবে, এটা কি সম্পত্তি রক্ষণাবেক্ষণ কমিটি দেখবে, তারপরে এটা দেখে পরীক্ষা একটা নিয়ন্ত্রক সাব কমিটি করে দেন, তারপরে আপনি কী করেন পাঠ উন্নয়ন গবেষণা এটা একটা উন্নতি করে দেন, আইন শৃঙ্খলা প্রশাসনিক একটা সেক্টর করে দিতেন, দিয়ে আপনি তাদেরকে তদারকি করেন, আপনি চেয়ারে বসবেন, অমুক অমুকে আছে তাদেরকে নিয়ে মাসিক বৈঠক করেন, তাদের নিয়মিত তাদেরকে তাদের সাথে আপনি কোঅপারেশন করে আপনার কী ফলাফলটা কি আজকে যে বোর্ডিং বিষয়ে একটা সাব কমিটি করেছিলাম, বোর্ডিংয়ে কী অবস্থা, খাবারের মান কি, আজকে ওই ছেলেটা এই অবস্থা হয়েছিল, মোবাইল ধারণ করেছিল কী হয়েছিল, আপনি নির্দিষ্ট দায়িত্বশীলে যাকে তাকে ছাত্রদের সাথে আইন তুলে দেবেন না, যে সে শিক্ষক যে কমিটির লোক যে ওখানে কিছু তাকে না করতে হয়, ওই কমিটি থেকে আপনাকে পাশ করে নিতে হবে। আমরা এখানে একটা ই করছিলাম সমস্ত, আপনাকে কমপক্ষে যদি আদর্শ প্রতিষ্ঠান করতে চান 12-15 টাকা আপনাকে একটা সাব কমিটি করা উচিত, করেন ভাগ করেন, তাহলে ওই সেক্টর কোনো সেক্টরটা বাদ যাবে না। দেখবেন আপনি শিক্ষকের অভাব থাকুক কিন্তু আপনি 15-টাকে 5টা নিয়ে আসেন দায়িত্বে, এই 5টাকে আপনি 5 জনের দায়িত্বে দিয়ে 3 সদস্য বিশিষ্ট করে তাদেরকে পরিচালনার দায়িত্ব দেন, ইজি হয়ে যাবে। একজন অনেক দায়িত্ব পালন করে না করতে পারে, আর প্রত্যেক শিক্ষককে যাতে মনে করতে পারে এইটা আমার প্রতিষ্ঠান, এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান, আমাকে করতে হবে, তাহলে আপনি তাহলে তারপরে সে যদি কর্মে যদি যে ব্যস্ত থাকে সময় দিতে হবে। কিন্তু সমস্যা আছে এই, একটু আগে আমাদের কানে আসছে যে এখানে 7-8 ঘন্টা ক্লাস নিতে হয়, কী করা যায় স্যার? জি না, 7-8 ঘন্টা দেওয়া যাবে না, আমাদের বিধিও যেটা খসড়া করেছি সেখানে আমাদের 5-6টা পিরিয়ড আপনি তাদেরকে তাকে দিবেন, আর বাকি একটা তাকে তাকে রিল্যাক্সের জন্য দিবেন, আর একটা সাবজেক্ট 1 ঘন্টা তাকে দিবেন যেন সে যেন অফিসিয়ালি বা আনুষঙ্গিক ছাত্রদের সাথে বা শিক্ষকদের সাথে অফিসিয়ালি কাজ করতে পারে। তাকে কাজে লাগান, ব্যস্ত লাগান, বসে গল্প করার দরকার লাগবে না, তবে তাকে মাথার চাপটা কমাতে হবে। রৌদ্রের সময় একবারে কঠিন, 7 ঘন্টা করে ছাত্ররা যেমন ক্লান্ত হয়ে যাচ্ছে ঠিক শিক্ষক ক্লান্ত হয়ে যাচ্ছে, জি না, এটাকে আপনাকে চিন্তা করতে হবে। তারপরে ক্লাসে যে আপনি দায়িত্বের মধ্যে আরও যেটা পড়েন সেটা হলো ক্লাস ক্যাপ্টেন তৈরি করে দেন, ক্লাস মনিটর করে দেন, তারপরে ছাত্র সংসদ করে দেন, ঠিক আছে? কারণ ছাত্রদের যে সমস্ত সব একটা বিষয় নিয়ে স্যার আমাদের একটা বল কিনা লাগবে, দেখা যাচ্ছে 50 জন ছেলে চলে আসছে একসাথে, জি না, এর জন্য আপনি ছাত্রদের মনে একটা তৈরি করে দেন, আমাদের যুব সংঘ করা হয়েছে তাই না, 5 সদস্য বিশেষ 10 সদস্য একটা সংসদ করে দেন, একটা শিক্ষা যে উপদেষ্টা থাকবেন না, একটু শিক্ষকের সভাপতি করেন, আর তাকে এলো এটা ইউনিভার্সিটি যেটা আছে দেখছি, জি ওটা হলো সারা দেশে এটা ব্যাপকভাবে আমরা বলতেছি প্রতিষ্ঠানের ভিতরে, ওদের যে সুখ দুঃখ ওদের সাথে মিশেন, ওদের কথা বলতে দেন, ওদেরকে শেয়ার করান, তাহলে ওদের দুঃখ ক্ষোভের কথা আপনি যদি না শোনেন একসময় একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে, আপনার বিরুদ্ধে চলে আসবে, আমার কথা শোনেন আমাদের কিছুই মানে না, যে একটা বল চেয়েছিলাম স্যার বল তো দূরের কথা,
বা একটা কি আমি আজকে একটু খাবার চেয়েছিলাম একটু বা অমুকে একটা দাবি করেছিলাম, ওদের সাথে শেয়ার করে আপনি তাদেরকে এই করে মোটিভেশন করে, তাহলে ওদেরকে পাবেন না, ওদেরকে কাজে লাগান। শুধু তাই না, একটা ছাত্রদেরকে সংসদ করার অর্থ কী? এই ভলেন্টিয়ারি কাজ, এই যে কোয়েডুকেশন যেটা বন্ধু, সে কোয়েডুকেশন ওদেরকে কাজে লাগান, বিতর্ক প্রতিযোগিতা দেন, দুর্গত এলাকায় তাদের বন্যার্থ শীতার্থদের জন্য তাদেরকে নিয়ে যান, ফি সাবিলিল্লাহ যেটা আমরা কাজ করি, আশেপাশে দাওয়াতে কাজ করি, দিনের কাজ করি, ঠিক আছে না, তারপরে বিতর্ক প্রতিযোগিতা করি, কোরআন তেলাওয়াত করি, ইমাম মুয়াজ্জিনে তাদেরকে একটা প্রশিক্ষণ দিই, এই যে ছাত্রদেরকে নিয়ে তাদেরকে শেয়ার করে তাদেরকে কাজে লাগানো যেতে পারে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে শিক্ষা প্রদানের, যেটা হলো যে অফিসের সমস্ত কাজকর্ম, কম্পিউটার খাতা, হাজিরা খাতা, তাই না, তারপরে সমস্ত ফাইল প্রত্যেকটা ভাগ ভাগ করে দিয়ে দেয়। সেগুলো যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু সমস্যা। ছাত্র ভর্তি রেজিস্টার একটা খাতা করেন, হাজিরা খাতা আলাদা, তারপরে রিপোর্ট ফাইল টিচারদের প্রতি মাসে রিপোর্ট ফাইল আলাদা করেন, তারপর অর্থনৈতিক একটা ফাইল করেন, তারপরে তাদের এলো মোবাইল নাম্বার বা অভিভাবকদের একটা তালিকা করেন, কারণ কি অভিভাবকদের প্রয়োজন করতে পারে এক সময়, আর অভিভাবকদের সাথে শেয়ার করতে হবে যেটা পরে আসছে। তবুও আমরা বলে নিই এই যে অভিভাবকদেরকে শেয়ার না করতে হলে আপনার প্রতিষ্ঠান কিন্তু ডেভেলপ করা সম্ভব না। একটা ছাত্রের কী সমস্যা সে বলতে পারে না, একটা মা কি বলতেছে আমার বাচ্চাটা এই যে পরীক্ষা দিতে পারে না, পরীক্ষা তো বাচ্চারা আসে কি পরীক্ষা কী দিচ্ছে জানেই না। আমাকে একজন অভিভাবিকা বলতেছে যে আমাদের আপনি পরীক্ষা নেবেন, যে আমার বাচ্চা তো পরীক্ষা দেয়নি জীবনে, তাহলে ওর পরীক্ষার আগে প্রিপারেশন লাগবে না, তাহলে পূর্ব প্রস্তুতি, তাকে মডেল টেস্ট দেন যে আমরা বাচ্চা বাবুরা এই যে এটার উপরে এইভাবে পরীক্ষা হয়, এইভাবে দেখাতে হবে, এই সমস্ত রিপোর্টগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। তত্ত্বাবধান, এরপরে আছে যে কোনো তত্ত্বাবধান, তত্ত্বাবধান সবই, তত্ত্বাবধান সবই দায়িত্ব কর্তব্যের মধ্যে। একটু আগেই বলেছি আমরা শিক্ষা তত্ত্বাবধান এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সময়ানুবর্তিতে তো আছেই, আপনি টিচাররা ঠিকমতো আসছে কিনা, হাজিরা ঠিকমতো দিচ্ছে কিনা, এটাকে আপনাকে মেনটেন করতে হবে, এটা আপনার অফিসে সেই ফার্স্ট কাজ। যেটা আরটা হচ্ছে শিক্ষা তত্ত্বাবধান, আপনি একবার করে ঘুরে দেখেন প্রত্যেকটা ক্লাসে, একবার দুইবার করে ঘুরে দেখেন যে ক্লাসটা কীভাবে হচ্ছে কী হচ্ছে না, চেঁচামেচি কেন করতেছে, আপনি নিজে না পারলে আপনি দেখেন অভিভাবক বসে আছে অনেক, আপনার পিয়নকে দেখান তো ওই ক্লাসে যে কী হচ্ছে, আপনি মনিটরিং, আপনি যখন ক্লাসে যখন যাবেন, আমি যখন পাঠদান করবো আপনি পিছনে বসে যাবেন, আস্তে আস্তে বসে যাবেন, আপনি শিক্ষার্থী হবেন যে আমি কেমন করে পড়াচ্ছি দেখি শেখান, আমার যদি কোনো ত্রুটি থাকে ওটাকে সঙ্গে সঙ্গে নোট করে পরে আমাকে কাউন্সিলিং মধ্যে প্রতিষ্ঠান প্রধান আমাকে ডাকবে যে আপনি যে বাচ্চাদেরকে আজকে হাতে এই কথাটা বললেন, তুই বলে সম্বোধন করলেন, এটা কি হবে, ঠিক হবে, তো বাচ্চা তো অভিভাবক অলরেডি তো অভিযোগ দিয়ে দিয়েছে স্যার আমার অমুক এই উস্তাদ এইবার তুই বলে ডাকছে, গালি তুলছে, বাপ মার নামে গালি তুলছে, এগুলো আপনি কাউন্সিলিংয়ের মাধ্যমে এই সমস্তগুলো আপনাকে সমাধান করতে হবে এবং ঠিকমতো তদারকি করতে হবে। তারপরে আপনাদের এর অর্থ যে শিক্ষকদের দোষ ত্রুটি যেন না ধরা হয়, শিক্ষকদের দোষ ত্রুটি কখনো ধরা যাবে না, আপনারা ওই শিক্ষককে সবসময় আপনারা কাউন্সিলিং করবেন এভাবে যে আমাদের শিক্ষার জন্য বা প্রচারের উন্নতির জন্য যেন এটা আমাদের করা হচ্ছে, এই শিক্ষক যেন সেটাই বুঝতে পারে, কখনো যেন সেটি বুঝতে না পারেন। প্রশিক্ষণের যে আরও শিক্ষা প্রদানের যেটা আরও একটা দরকার হলো সেটা হলো যে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তার কী করা, তত্ত্বাবধান করা, ছাত্রদের একটা কোনো একটা কাজ দিয়েছেন ওগুলো তত্ত্বাবধান করছেন, কোনো জায়গায় শিক্ষকরা প্রশিক্ষণ নিচ্ছে বা কোনো জায়গায় মানে অভিভাবকরা বসছে, এগুলো সুষ্ঠুভাবে হচ্ছে কি না আপনারা এটা দেখতে হবে। অফিসিয়াল বা অফিসিয়ালি যে কার্যক্রমগুলো প্রত্যেক সেক্টরের অফিসে যান, আপনি একদিন করে ঘুরে আসেন যে আজকে ঠিক আছে কম্পিউটার অপারেটার কী কাজ করতেছ, আচ্ছা গার্ড তুমি যে আজকে যে কালকে যে এইভাবে আসনি কোথায় ছিলে, গল্প করছিল কোথায়, এর মধ্যে যে একটা বড় একটা চোর ঢুকে যে সব কিছু চুরি করে নিয়ে গেল কীভাবে, তুমি কীভাবে করছো, এগুলো প্রত্যেকটা সেক্টরের সাথে যোগাযোগ রাখে, তাদের সাথে কৈফত নেওয়ার চেষ্টা করে। স্বাস্থ্য পরিচ্ছন্নতা তত্ত্বাবধান, আমাদের বড় একটা দোষ আছে যে মাদ্রাসা বা আমরা আলেমওয়ালা টাইপ আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝি না, অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা কী, আত্মহরুণ শত্রুল ইমান, তাই না, আদেশে পড়ছে তাই না, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ, এটা কিন্তু আমরা স্কুল লাইফে পড়েছি, এখানে পড়ি নাই। তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের এত খারাপ অবস্থায় ইল্লা মাশাআল্লাহ, এগুলো সজাগ হতে হবে, পরিচ্ছন্ন কর্মী নেন,
ছাত্রদেরকে সচেতন করে, শিক্ষকদেরকে সচেতন করে। মেয়র এমপি যদি ঝাড়ু দিতে পারে, তাদের দৃষ্টান্ত দিতে পারে, আপনি প্রধান পজিশন প্রধান, আপনি কেন পরিচ্ছন্নতা আপনি উদ্বোধন করতে পারবেন না নিজে ঝাড়ু দিয়ে? অবশ্যই করতে হবে। বাথরুমগুলো পরিষ্কার করবে, সব থেকে ছাত্রদেরকে শিক্ষক আগে শুরু করে দেবে, ছাত্র করে দেবে। কাজে নিজের কাজে কোনো কি দুর্নাম নাই, কোনো দুর্বলতা নাই, নিজের কাজ নিজে করতে শিখতে হবে, তাই না? বেডগুলো কী অবস্থায় আছে, হাড় ফোঁকা হচ্ছে, বাচ্চারা চুল কাটতেছে না, নখ দাড়ি কীভাবে কী করবে, এগুলো আপনাদের একেবারে সবচেয়ে বড় জিনিস। আর সবচেয়ে আরেকটা জিনিস, স্বাস্থ্যকে সুরক্ষার জন্য এই বাইরের খাওয়াগুলো আপনাকে বন্ধ করতে হবে। সিঙ্গাড়া খেয়ে এখানে অনেক ছেলে আছে, তাদের পেট নাড়িগুড়ি নষ্ট হয়ে যাচ্ছে বাইরে খেয়ে, যে ফাস্টফুড খেয়েছে। এটাকে আপনার নিয়ন্ত্রণ করতে প্রয়োজন। এটাকে আপনাকে প্রতিষ্ঠানের ভিতরে আপনি কাউকে অর্ডার দেন, অত প্রতিষ্ঠানের ভিতরে ক্যান্টিন চালু করেন এখানে, সহজ কথা নাই। কিন্তু সময় সংক্ষেপ, বহু বিষয়, খেলাধুলার বিষয়টা খেলাধুলা করতে দেন বাচ্চাদেরকে, ছোটদের সাথে ছোটদের, বড়দের সাথে বড়দের, ছোট বড় খেলা দিবেন না। কারণ বড় যদি একটা বল মারে, একটু আগে যেটা বলা হলো, ওর মুখে এখানে লেগে গেলে তো হার্ট অ্যাটাক করে মারা দিতে পারে। এখানে আমাদের মুখে থাকে অনেক সময় খেলাধুলারও একটা ব্যালেন্স সেখানে আপনি করেন, তাদের প্রয়োজনে একজনকে শিক্ষককে তাদের দায়িত্ব দিয়ে দিতে পারে। বোর্ডিংয়ের দায়িত্বের ব্যাপারে এর আগে বলা হয়েছে, ঠিক আছে? তারপরে আপনাদের যে বিভিন্ন যে কার্যক্রম যা আমরা গ্রহণ করতে পারি, শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম, তারপরে কো এডুকেশন আর তানজুমান, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদেরকে তত্ত্বাবধান করতে হবে। তারপরে আছে যে পাঠাগার ও গ্রন্থাগারের তত্ত্বাবধান, প্রত্যেক প্রতিষ্ঠানে একটা করে পাঠাগার থাকা দরকার, এই তত্ত্বাবধান আপনাদেরকে করতে হবে। কারণ যদি গ্রন্থাগার না থাকে, হারিয়ে যাচ্ছে আজকে ল্যাপটপ মোবাইলে, তরুণ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীরা ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে অনাবাসিক ছাত্রছাত্রীরা আরও বেশি, যারা বোর্ডিংয়ে আছে তো অন্তত আলহামদুলিল্লাহ অনেকটা বেঁচে আছে, আমরা নিজেরাও অভিভাবক জানছি, পড়ালেখা আজকে মোবাইল ল্যাপটপে একবার শেষ করে দিচ্ছে। সুতরাং আপনাকে বইমুখী করতে হবে, লাইব্রেরি করেন, ওখানে বিভিন্ন মনীষীদের জীবনীদের, ওদের বিভিন্ন পত্রপত্রিকা দেন, তাদের ওখানে একটা লেকচারের ব্যবস্থা করেন, বিনোদন কেন্দ্র তৈরি করেন, এটা ঠিক আছে, এটা বড় বড় বক্তাদের একটা আলেমদের সেখানে ওখানে লেকচার দেন, তারা শুনুক, তারা একটা ইসলামিক জাগরণী দেন, ওদেরকে প্রতিযোগিতায় কাজে লাগান ইত্যাদি। তারপরে শিক্ষামূলক কার্যক্রমের মধ্যে আছে বিভিন্ন রকম, যেটা আপনি পরীক্ষা কার্যক্রমগুলো নিতে পারেন, পরীক্ষা তাদেরকে মূল্যায়ন করতে হবে, তিনটা পরীক্ষা নেন। আমাদের যেমন কার্যক্রমে আছে, এখানে তিনটা পরীক্ষার সিস্টেম আছে, এদেরকে পুরস্কার কীভাবে পরীক্ষা দিয়ে তাদেরকে মূল্যায়ন করা যায়, কারণ যে ছাত্র লেখাপড়া করতেছে এদেরকে মূল্যায়ন না করলে হবে না। আপনি হাতে লেখা নিয়ে নাম্বারিং সিস্টেম করতে পারেন, যে স্যার বলছে, তাদেরকে একটা চকলেট দেওয়ার ব্যবস্থা করেন, মাসে একটা টিউটোরিয়াল নেন, এইগুলো তত্ত্বাবধান কে করবে, এগুলো প্রতিষ্ঠান প্রদান করবে, যে অন্যান্য শিক্ষকরা সে ঠিকমতো এটা করতেছে কি না। আর এর সাথে সমস্ত সব কিছু আপনাকেই করতে হবে, ইনসাফের সাথে, খুব ইমানি চেতনার সাথে আপনাকে করতে হবে, এবং খুব সজাগের সাথে আপনাকে করতে হবে। তারপরে আছে অন্যান্য প্রতিষ্ঠানে যারা আছে দায়িত্বশীল, তাদের সাথে যোগাযোগ করেন, সেখানে যান, অভিভাবকদেরকে নিয়ে সমাবেশ করেন, অভিভাবকদেরকে বসেন, প্রয়োজনে বার্ষিক একটা তাদের একটা প্রীতি ভোজ যেটা বলি, না বলে আমরা তাদেরকে দিয়ে একটা বার্ষিক তাদেরকে ডেলিগেট ফি নেন, একটা বিনোদন করেন, সাংস্কৃতিক করেন, বার্ষিক পুরস্কার যে ফলাফল যেটা ঘোষণা দিবেন, এদিকে খেলছে, এরা গাচ্ছে, এদিকে কোরআন তেলাওয়াত করতেছে, এদিকে সেমিনার করতেছে, মাদ্রাসার উন্নয়নের জন্য সমস্ত জেনারেল মেম্বার আছে, তাদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে তাদের থেকে সাহায্য সহযোগিতা চান। সবচেয়ে বড়ো যে অনাবাসিক যে ছাত্রগুলো, এদেরকে খোঁজখবর নেওয়ার জন্য আপনি স্টেপ নিতে পারেন, যেটা আধুনিক এখন পদ্ধতি, যেটা খুবই জরুরি। রাত 10টার সময় চলে যাচ্ছে, 8টার সময়, নাহলে আপনি মোবাইলে অন্তত খোঁজ নেন যে ভাই আব্দুল রাজাক সাহেব, আপনার ছেলে আবদুল্লাহ যে কী এখন পড়তেছে কি না, ভাই আব্দুল সালাম ভাই, আপনার ছেলেটা ও 10 বছর বয়সে ওকে ক্লাস টুতে পড়ে, ও কী করতেছে, ওকে দেন তো একটু, একটু ফোন দেন, তাহলে ওই বাচ্চা দেখবেন সে আপগ্রেডে উঠে যাবে, যে আমার উস্তাদ ফোন করেছে, বলি বাপরে বাপ, যে না পড়ি তো খোঁজ নিবেন। এইভাবে অনাবেশিক ছাত্রদেরকে তাদেরকে আপনি ডেভেলপ করতে পারেন। এটা কি একজনের পক্ষে সম্ভব? জি না, আপনার 100 জন ছাত্র আছে বা 500 ছেলে আছে, আপনার 30টা টিচার আছে বা 20টা টিচারকে আলাদা এলাকা জোন এই হিসেবে আপনি ভাগ করে দিয়ে দেন, নিয়ে তাদেরকে প্রতি মাসে মাসে একটা বৈঠক করেন, যে আপনার আজকে যে দায়িত্বে যে 20টা ছেলে, তারা কী কোন কোন পর্যায়ে তারা কী করছে বলেন, দেখেন, মাঝে মধ্যে তাদের বাসায় গিয়ে দেখেন, অসুস্থ হলে খোঁজ নেন, এটা প্রতিষ্ঠান প্রধান এই ব্যবস্থাটা করবে। সম্পর্ক, শিক্ষকদের সাথে যে সম্পর্ক, এটা খুবই জরুরি। আপনি নিজে নিজে সব করছেন, ঠিক আছে, তদারকি করছেন, শিক্ষকদের নিয়ে মাঝে মাঝে সপ্তাহে 2 সপ্তাহ পর পর তাদেরকে বসেন,
কাউন্সিলিং করেন। একজন শিক্ষকের মধ্যে ত্রুটি আছে সামনে অপমান করবেন না, করা দরকার নাই, তাকে অফিসে ডেকে নিয়ে আপনি তাকে বোঝান যে আব্দুল্লাহ স্যার আপনার যে এই ত্রুটিগুলো হলো এই সমস্তগুলা আপনি একটু সংশোধন হলে ভালো হয়, তাহলে এটা একটু সমস্যা আছে, এতে কাজ হবে। কিন্তু সবার সামনে যদি অপমান করে তাহলে সে বিগড়ে যেতে পারে, আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারে। ছাত্রদের সাথে সম্পর্ক রাখা লাগবে, ছাত্রদের সাথে সম্পর্ক কীভাবে, আপনি যদি ক্লাস আপনাকে নিতে হবে, সাত আটটা ক্লাস নিতে হবে এরকম না, আপনি দুটো তিনটা ক্লাস নেন প্রতিষ্ঠান প্রধান হিসেবে, কারণ কি আপনি টিচার হিসেবে আপনাকে মূল্যায়ন হতে হবে। ছাত্রদের সাথে সম্পর্ক করতে গেলে আপনি যখন শিক্ষক এটাকে আপনাকে বোঝাতে হবে, আপনি বুঝে বসে 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 শুধু পান খাবেন আর ওই সারা জীবন আমি এলো কী বলা যারা কী বলা আছে না আমাদের সমাজে অনেক আজীবনে একবার মুতামিন থেকে গেলাম, বুঝতে পারেননি আপনারা, না যেতে পারি হলো ক্লাসে, না নিতে পারি আমি কোনো কথা বলতে বলতে আজীবন মুতামিন থেকে গেলাম, যে আমাদের একটা কমিধাসে আসছে কিন্তু জি না, এটা করা যাবে না। এটাও একটা বয়স এবং যোগ্যতা, এটা আমাদেরকে থাকা লাগে, সেটা আমাদের বোর্ড কর্তৃপক্ষকে দিবি। সরকার কেন একটা বয়সের ফ্রেমটা বেঁধে, কারণ আমার শারীরিক যোগ্যতা থাকা দরকার। একটা ছাত্রকে মারবেন, একটা বকবেন বা আপনি ডিউটি দিবেন, আপনার সক্ষমতা থাকতে হবে, তো সক্ষম ব্যক্তিকে আপনাকে প্রদান হতে হবে। আর এর সাথে ছাত্রদের সাথে সম্পর্ক, অন্যান্য শিক্ষকদের ছাত্রদের অভিভাবকবৃন্দের সাথে সুসম্পর্ক, এটা আপনার বজায় রাখবেন এই জন্যে যে তারা যেন বিচ্ছিন্ন না মনে করে, যেটা আমরা একটু আগে বলেছি। কারণ এই অভিভাবক এমন একটা অভিভাবক আছে, হয়তো দেখা যাচ্ছে একটা রিক্সা চালক এখানে আসে, আবার এমনও আছে যে আপনার কোনো সচিবের ছেলেও বড় আর্মি অফিসারের বা এমপির ছেলেও আপনার প্রতিষ্ঠানে পড়তে পারে, কিন্তু আপনার পরিচয় না থাকার কারণে আপনি কিন্তু তার দিয়ে অনেক উপকার পেতে পারেন। অভিভাবক সমাবেশ করে সুদীদের সাথে, তাদেরকে ডাকে, তাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে, জনসাধারণের সাথে একইভাবে সম্পর্ক তৈরি করতে হবে। আপনার যেটা বললো না, সমাজ থেকে আমরা কিন্তু বিচ্ছিন্ন না, এই জনসাধারণ আপনাকে মনে করতে হবে যে এটা আমাদের এই প্রতিষ্ঠান, সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা, মাঝে মাঝে তাদেরকে আমন্ত্রণ জানান, ইফতারের সময় তাদেরকে ইফতারে দাওয়াত দেন, রমজানের সময় বলেন যে আমাদের প্রতিষ্ঠানে এই সমস্যা, ঠিক আছে। এইভাবে আমাদেরকে এগিয়ে যাওয়া লাগবে। একজন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হতে গেলে কতগুলো যে গুণাবলী, এটা আমাদের ভিতরে আছে, এখানে সম্ভবত এখানে প্রতিষ্ঠাপদের গুণাবলী করা তুলে উল্লেখ করা আছে, এটা আপনাদেরকে দিতে পারছি না। আমাদের আদিস ফাউন্ডেশন যে শিক্ষা বোর্ড পরিচালনা হয়েছে, খসড়া বিধি এখানে করা হয়েছে, দোয়া করেন আমাদের এটা যেন দিতে পারি। আলহামদুলিল্লাহ যে একটা শিক্ষক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার যে কতগুলো গুণাবলী এখানে আমরা গবেষণা করে এখানে আমরা চেক করেছি, তার প্রতিষ্ঠা একটা মার্কিং সিস্টেমে, এটা একটা প্রতিযোগিতা না হলে হয় না। আপনারা যদি আসছেন এখন সারা দেশে, যদি একজন শ্রেষ্ঠ এইভাবে যদি আমরা সম্মেলন করি শিক্ষক সমিতির মাধ্যমে, তারপর প্রতিষ্ঠানে এখানে একটা, তাই না, শ্রেষ্ঠ ছাত্র, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, তাহলে আমাদের কিন্তু এটা গুণগত মান বৃদ্ধি পেতে পারে। আমরা আপনার প্রতিষ্ঠানকে নিজের বাড়ির চেয়েও ভালোবাসতে হবে, বলেন আপনার যে সন্তান পরিবার বলবে সারাদিন প্রতিষ্ঠানে পড়ে থাকো, নিজের ছেলের খবর নাই, সারাদিন খেলে বেড়াচ্ছে। আসলে এটা এখানে অনেকে করে, এটা আমরা দেখেছি যে আসলে কষ্টকর হয় অনেক সময়, যখন তো আর কোনো শিক্ষকের ছেলে যদি ওরকম হয়ে যায়, অথচ কিন্তু মাদ্রাসায় সে কিন্তু শ্রেষ্ঠ শিক্ষক, নিজের ছেলে এরকম হয়ে থাকে, চেষ্টা করতে হবে, নিজের ছেলেকেও চেষ্টা করতে হবে এবং প্রতিষ্ঠানটাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। অর্থ বাজেটের যেটা বিষয় চিন্তা, প্রতিষ্ঠান আপনারা যখন করবেন মনে ভাববেন যে তাই তো আমার প্রতিষ্ঠান কী হয়ে চলবে, এর জন্য আপনি বার্ষিক একটা বাজেট প্রণয়ন করে নেবেন, বিশেষজ্ঞদের দিয়ে একটা ছাত্রদের একটা অভিভাবকদের কাছ থেকে কীভাবে তুলে ধরবেন, সেটা আমাদের কাছে এখানে কর্মপদ্ধতি এ করা আছে, ঠিক করা আছে, যে ছাত্রদের থেকে জাকাত ওষুধ থেকে বা আপনার ভাড়া থেকে বা ইয়ানোর এলাকার সমস্ত একশো মেম্বার যদি করতে পারেন, সেখান থেকে নিয়ে আপনার ছাত্র শিক্ষকের বেতন ভাতার একটা নির্ধারণ করে আপনার একটা অল্প তুষ্টি থেকে সেইভাবে আপনার পরিকল্পনায় এগিয়ে যেতে পারেন। বার্ষিক পুরস্কারের বিতরণ, ছেলেদেরকে নিয়ে পুরস্কারের ব্যবস্থা করতে হবে, এদেরকে মূল্যায়ন দিতে হবে, অনেক এগিয়ে নেওয়ার জন্য এদেরকে মূল্যায়ন করতে হবে ছাত্রদেরকে। জি, তারপরে টিচার্স গাইডের শিক্ষক কাউন্সিলে সেটা হলো আমরা যদি একটা দানসাদগার উপরে নির্ভর করবো না, দানসাদগা কিন্তু আল্লাহ রাসুল নিজেই বলছে না দানসাদগা খাওয়া, ঠিক আছে, আমি তো আমি নিজে খাই না, চেষ্টা না করার চেষ্টা করি,
কাউকে দান সাদকা এটা কি গরিব মিসকিন যাদের হক ঠিক আছে তো আপনারা যদি জাকাতের টাকা দিয়ে বড় ধনীদের সাদকা খাওয়ান এটা করা যাবে না মনটা সংকীর্ণ হয়ে যেতে পারে ওর জন্য অবকাঠামো অন্যান্য সাইডে তাদেরকে কাজে লাগান আর এই যে আমাদের চাওয়া আলেম ওলামা দাড়িটিভি মানে একটা ভিক্ষুকে কাতারে আমাদের ফেলানো হয়েছে এটা থেকে আমাদেরকে বিরতি হবে সামাজিক রাষ্ট্রীয়ভাবে যেভাবে আমাদেরকে ভিক্ষু করে তোলা হয়েছে কওমি লাইন হিসেবে আমাদের একটা সিস্টেম হয়ে আছে আমরা হাদিস প্রমাণের শিক্ষা বোর্ড চাই যে আমরা এই শুধু দান সাদকার উপরে আমরা ভরসা করতে চাই না ইনশাআল্লাহ আমরা আমরা আত্মকর্ম দক্ষতা দিয়ে আমাদের মেধা দিয়ে এই জনগণের টাকা দিয়ে আমাদের আমাদের কোটি কোটি টাকা দরকার নাই যেটা আমরা একটা লেকচার শুনলাম আমাদের হাজার হাজার টাকা হলে শত শত টাকা হলে এটা আমাদের চালিয়ে দেবে ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য যে স্বপ্ন যে আব্দুল কাদের যেটা আমরা আব্দুল কাবের কী বলা যায় আব্দুল কালামের যে বক্তব্য শুনলাম না স্বপ্ন দেখছে বিমান ফাইটিং হওয়ার ফাইটার হওয়ার জন্য আর আমরা স্বপ্ন কিসের এর চারও বড় স্বপ্ন সেটা কি পরকালে একটা জান্নাত পাওয়ার জন্য এই সমাজকে সুন্দর বিনা বিনির্মাণ করার জন্য এটি আমাদের সবচেয়ে বড় স্বপ্ন নাকি ভাই আমাদের একটা বড় স্বপ্ন না এটা এইটা এইভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ শিক্ষা ব্যবস্থাকে গবেষণাধর্মী হতে হবে শুধু মুখস্থ বিদ্যার উপরে নির্ভর করে না এই প্রতিষ্ঠান প্রধান এটা দায়িত্ব কর্তব্য যে কোনো একটা যদি আচ্ছা আম গাছ সম্পর্কে ঠিক আছে যে গরুর রচনা হাত পা করে না এটা যেটা শুনলেন একটু আগে কিন্তু আম গাছ নিয়ে একটা আর্টিকেল লিখে নিয়ে আসো এক ক্লাস এইটের ছাত্রদেরকে বলা হবে আপনি শিক্ষক প্রধান প্রতিষ্ঠান প্রধান আপনি তাদেরকে বলেন যে আম গাছে কী উপকার করতে পারে ঠিক আছে একটা 23 বছরে বা 50 বছরে একটা আম গাছ কত 23 লক্ষ টাকা আমাদেরকে উপকার করতে পারে অক্সিজেন দিতে পারে একটা গাভি কী উপকার করতে পারে সেটা নিয়ে আপনি এ করেন দেখ আমরা বিদেশিদের শিক্ষা ব্যবস্থা আছে মুখস্থ নির্ভর নয় শুধু গভর্নমেন্ট এটা চেষ্টা করতেছে কিন্তু কোরআন হাদিস মুখস্থ আমাদের করতেই হবে কিছু সেটাকে গবেষণা তাদেরকে লেখা কাজে লাগা ইত্যাদি মোবাইলের ব্যবহার মোবাইলের ব্যবহারটা আপনারা যেটা দেখেছেন প্রতিষ্ঠান প্রধানকে আরও গুরুত্ব দিতে হবে যে শিক্ষক মোবাইল করতেছেন আর এদিকে আমরা ক্লাস আরেকজন ক্লাস নিচ্ছে এগুলো খুবই কন্ট্রোল করতে হবে আমরা দাঁড়িয়ে বসে লেকচার দিই এটা কি প্রতিষ্ঠান প্রধানে দেখতে হবে যে বসে না দিয়ে আপনাকে দাঁড়িয়ে লেকচার দিতে হবে সবার চেয়ারে আমরা শুনতে পারবো বুঝতে পারবো ছাত্ররা সেটা দেখতে পাবে আপনি আপনি শিক্ষক আপনি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আপনি আগে আসবেন পরে যাবেন যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যেমন আমরা এর আগে বলেছি একটা ছুটির ঘন্টা গল্প শুনেছেন তো না সব ছুটি হয়ে গেছে এক মাস বাথরুমে একটা ছেলে আটকে গিয়ে এক মাস এটি কি বাস্তবে ঘটেছিল মনে হয় আপনার একটা ছেলে অভিভাবক একটা অসুস্থ হয়ে আসছেন সে বাচ্চা ছোটো বাচ্চাটাকে এনে খেলতেছে কিন্তু তার কোনো খবর নেই নেওয়ার কেউ নাই সব চলে গেছে যে যার মতো কিন্তু প্রতিষ্ঠান প্রধান উনি দেখবেন সব জায়গায় আপনি নিজে না পারলে আপনার পিয়নকে দিয়ে ঘুরে ঘুরে সব জানলা দরজা ঝড় বৃষ্টিতে ঘর উল্টে যেতে পারে সবগুলো ঠিক আছে কিনা আপনাকে দেখতে হবে এই সম্পদ এটা আপনার নয় আল্লাহ দিয়া আমানত জনগণের সম্পদ এটা প্রত্যেকটা জিনিসকে আপনাকে এইভাবে খুঁটিনাটিয়ে দেখার জন্য চেষ্টা করতে হবে আমি সর্বশেষ আমি প্রকৃষ্ট উদাহরণ আমি একটু প্লেস করতে চাই এই যে আমাদের দেখা মাত্র যে দারুল হাদিস একাডেমি নারায়ণগঞ্জ এখানে আছে কিনা জানি না তো এই ভদ্রলোক যেভাবে প্রতিষ্ঠান করেছে পরিচালনা করেছে মাশাআল্লাহ আমরা কমিটির সাথে জড়িত প্রশংসনীয় আলহামদুলিল্লাহ তো নামটা বলতেছি না তো এই প্রতিষ্ঠানে কীভাবে পরিচালনা একটা বাচ্চাদেরকে কীভাবে লালন পালন করতে হয় সে বাচ্চাদেরকে কী করে সে বাচ্চাদেরকে নিয়ে যে পায়খানা প্রস্রাব করা দিতে হয় এটা একবার শুরু শুরু হাঁটি হাঁটি পা থেকে ফাউন্ডেশন থেকে এখন সাড়ে পাঁচতলা ছয়তলা বিল্ডিং হয়ে গেছে ছাত্র সেখানে নিয়ে কুল পাচ্ছে না মান গুণগত মান পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি দেখে আসতে পারেন তো আপনার প্রতিষ্ঠান প্রধান হতে গেলে সার্বিক গুণে গুণান্বিত হতে হবে তো আজান দিয়া প্রায় কাছাকাছি চলে আসছে তো আমি প্রতিষ্ঠান প্রধানের যেটা আবারও বলতেছি যে আপনাদের সময়কে কাজে লাগাতে হবে এবং আপনার যত মেধা আছে শ্রম আছে জানার চেষ্টা করুন অজানাকে জানুন সমস্যা দেখেন সমস্যাকে কীভাবে সমাধান করা যাবে আগে সমস্যাকে চিহ্নিত করুন তারপর সমাধানের জন্য আমরা আছি শিক্ষা বোর্ড হাদিস বোর্ডের শিক্ষা বোর্ড আছে এর জন্য আপনাদের গাইডলাইন্স দিবে ফাইন্যান্সিয়াল আপনাদের সাপোর্ট দিচ্ছে না কিন্তু আপনাদের গাইডেন্স দিয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দিন আমরা হেল্প করার জন্য সার্বিক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের জন্য এই দেশে আমরা যারা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আসছি আমরা তাদেরকে যেন সুষ্ঠু সুন্দরভাবে যেন পরিচালনা করার তৌফিক দান করুন এবং এই দেশে তার মাধ্যমে যেন আমরা দিন আলেমের দিন
যেন আমরা সত্যিকারে তৈরি করতে পারি এবং এর ওসিলা হিসেবে আমরা যেন পরকালে নাজাত পেতে পারি। আল্লাহ পাক আমাদের যেন সেই কামনার জন্য কবুল করে নেন সকলে বলে আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই সংক্ষেপ কারা করে কথা কি আসে নাকি?